morning everyone, welcome back to a new vlog. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমার গলা ভেঙে গেছে, কালকে রাত্রিবেলা আসার সময় বাইকে করে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারিনি। এমনি তো গরম লাগছে, বাইকে উঠলে আবার ঠান্ডা লাগছে, তো গলাটা ভেঙে গেছে। তার মধ্যে কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম কালকে, বোমাদেরকে বললাম না যে কালকে সম্রাটদা সোনাটের অ্যানিভার্সারি ছিল, তো ওখানে ঠান্ডা খেয়ে একদম গেছে গলাটা। এনিওয়েজ, সকাল বাজে 8টা বাজেনি মনে হয় এখনো, আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি উঠে গেছি, চায়ের জলটা বসিয়ে দিলাম, মিঠুনে মাথা যন্ত্রণা করছে, একটু চা খাবে অ্যান্ড তারপরে বাজারে যাবে। তো চলো, কালকে ব্লগটা কিন্তু আপলোড হয়ে গেছে, যারা দেখোনি তারা কিন্তু আগে দেখে নাও, আর চলো আগে চাটা খেয়ে নিই। আর এই হচ্ছে আমার অ্যাপেল সিডার ভিনিগার, চলো একটু অ্যাশ করে খাই। বিস্কিট, ওয়েট একটুখানি, পর্দাটা সরা, ওখানে বসি। এই জায়গাটা বসলে এত সুন্দর রোদ আসে না, পুরো পূর্ব দিকটা বাবা চোখ খোলা যাচ্ছে না, তো সুন্দর রোদ আসে। শীতকালে এই জায়গাটা আরও বেশি সুন্দর হতো বলো, গরম যত পড়বে তত ঘর গরম হবে, কিন্তু শীতকালে দারুণ লাগবে এই জায়গাটা বসলে। আর সন্ধ্যাবেলাও যদি এই জায়গাটা বসে থাকি, লোকজন যায় নিচ থেকে সময় কেটে যায় দেখতে দেখতে, আর খুব সুন্দর হাওয়া দেয়। আর এই দিকটা আমাদের ব্যালকনির দিকটা হচ্ছে দক্ষিণ দিক, ওখান থেকেও খুব সুন্দর হাওয়া দেয়। তো যাই হোক, এখন মিঠুন আর আমি এখানে বসে বসে একটু চা খাচ্ছি, তারপরে আমি রান্না শুরু করব বাজার থেকে আসলে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে দেখাবো তোমাদেরকে আজকে আমি কি রান্না করবো, আজকে অনেক কাজ, তো তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট রান্না বান্না শেষ হলো, মানে আজ অনেকটা লেট হয়ে গেছে, তো এনিওয়েজ তোমাদেরকে দেখাই দাঁড়ো কি রান্না হয়েছে। ভাত, আর এখানে আমি করেছি হচ্ছে রসুন আর সর্ষে দিয়ে রুই মাছ, দারুণ লাগে এই রেসিপিটা। আর এই হচ্ছে শিম ভর্তা আর এই পাঁপড় ভাজা। আগের দিন মিঠুনের সোয়াবিনের ভর্তা ভীষণ ভালো লেগেছে, তাই আজকে বললো যে আরেকটা এরকম কিছু করো না, যাতে মানে পুরো ভাত ওটা দিয়ে খেয়ে নেয়, আর কিছু করতেই হয় না, এই ভর্তা টর্তা কিছু বা শাক এইগুলো কিছু বলে। তো ওই জন্য আমি শিম ভর্তা করলাম আজকে, সেটাও খুব ভালো লাগে খেতে। তো এনিওয়েজ, আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, কালকে একটা সিংহাসন এসছে বাড়িতে, সিংহাসনটা রং করতে হবে। তো ওটা রং করা ছিল না, কাঠের দোকান থেকে নিয়ে এসেছি, তো ওটা রং করতে হবে, করে তারপরে ওটা কালকে হয়তো আমি প্রতিষ্ঠা করবো ঠাকুর। তো চলো সেই কাজটা আগে মিটিয়ে নিই। এই হচ্ছে সিংহাসনটা, মাঝারি সাইজ, মানে এটা রং করা নেই। প্রথমে আমাকে আগে শিরিশ কাগজ মিঠুন এনে দিয়েছে, শিরিশ কাগজ দিয়ে আগে ভালো করে ঘষে নিতে হবে, দেন আমি এটাকে রং করব। রং হয়ে গেছে, এরকম জায়গায় এসে পৌঁছেছে, আরেক কোট করে করতে হবে, বাট এটা এখন আর করবো না, এটাকে শুকোতে দিতে হবে, তারপরে করব। তোমাদেরকে কালকে বলছিলাম না যে আমার আলমারিটা ঠিক করা হয়নি, এখন আলমারির লকটা নষ্ট হয়ে গেছে। তো কালকে ওই যে মিস্ত্রিকে রেখেছিলাম, ওনার মেয়ের কিছু একটা প্রবলেম হয়েছে চোখে না কিসে, তো উনি আসতে পারেননি, এই জন্য দেখো এখনও এইসব জিনিসপত্র এইভাবেই পড়ে রয়েছে। মানে আমার এত ডিলে হয়ে যাচ্ছে, আমার বাইরের কাজগুলো করা হচ্ছে না, আমার রূপাংদেহীর কয়েকটা কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, আমি সেগুলো করা হয়নি এখনো অবধি, তো ভীষণ ডিলে হয়ে যাচ্ছে। আর এদিক ওদিক আমার মানে অস্বস্তি লাগছে, এত অগোছালো হয়ে পড়ে রয়েছে, আমি ঠাকুরও বসাতে পারছি না। তো এনিওয়েজ, এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, কাজ তো শেষ, ফ্রেশ হয়ে নিই আমি পুরো একদম, স্নান টান করে তারপর আবার দেখা হচ্ছে। 3:30 বাজে এখন, মিঠুন জাস্ট এলো, আজকে ওর একটা কাজ ছিল এই জন্য লেট হয়েছে। আমি আমাকে বললো তুমি লাঞ্চ করে নাও, তো আমি লাঞ্চ করে নিয়েছিলাম আর নিয়ে শুয়ে পড়েছিলাম,
আর মামার জন্য আসার সময় আইসক্রিম নিয়ে সেটাই খাচ্ছি, ও জাস্ট এসছে, ওকে আমি খেতে দিয়ে তারপরে শোবো। আজকে বিকেলে একটা প্ল্যানিং আছে, বাট কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই, জানি না কতদিন সাকসেসফুল হবে প্ল্যানিংটা, লেটস সি। ওকে, তো আমরা বেরোচ্ছি, আমি আর মিঠুন তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমরা একটা প্ল্যানিং আছে আজকে, মানে বিকেলবেলা। তো আমি আর মিঠুন আজকে যাচ্ছি গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি দেখতে, আমাদের এই আরতিতে। তো এই যে মিঠুন, গেটিং রেডি। হ্যাঁ, এটা বায়োপিক। তো সবাই বলছে যে আলিয়া ভাটের অ্যাক্টিং নাকি মারাত্মক ভালো হয়েছে, তো আমিও ওয়েট করেছিলাম যে ওটা দেখবো বলে। তো ইয়া রেডি, আমরা বেরোবো, চলো আমাদের সাথে তাহলে। পুরো গুছিয়ে ফেলেছি, একদম এটা ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটাতে কালকে সিংহাসনটাকে বসাবো। আর কয়েকটা জিনিস এখানে এইভাবে রেখেছি আপাতত, মিঠুন যেহেতু এখানে সব মিঠুনের জামা কাপড় রয়েছে, এগুলো মিঠুন রাখলে তবে আমি গিয়ে পুরো এই জায়গাটা পরিষ্কার করতে পারবো। সামনে যা পেয়েছি, একটা একটা ব্ল্যাক টি শার্ট আর একটা জিন্স পরে জাস্ট বেরিয়ে যাবো, আর কিছু ভালো লাগছে না, এমনিও কিছু খুঁজে পাচ্ছি না। চলো বেরোই তাহলে। দেখাই আমাদের ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে, এখানে একটা এত সুন্দর শিব ঠাকুরের মূর্তি আছে, কি সুন্দর না দেখতে। কালকে এখানে শিবরাত্রির পুজোও হচ্ছে। সারা হলে আমরা চারজন মাত্র, পুরো ফাঁকা। গাঙ্গুবাই কাটি কি জানি কেন এরকম ফাঁকা, কেউ নেই কেন। এনিওয়েজ, আমাদের দেখার কথা, আমরা দেখে যাবো। কেউ নেই, মাত্র চার পাঁচজন আছে, খুব মজা না, লোক নেই কোনো। সব আমাদের বুঝতে পারছেন না, মুভিটা খুব ভালো হয়েছে কিন্তু আইনক্সে না, ব্যাপারটা হচ্ছে আইনক্সে সবাই যায় তো আর তো যায় না, খুব এখন আইনক্সের জন্য আর খুব আসা। জাস্ট বাড়ি ঢুকলাম, গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ফিল্মটা আমার খুব ভালো লেগেছে, আর আলিয়া ভাটের পারফরমেন্স তো মারাত্মক, আর স্টোরি বলতে গেলে স্টোরিটা ঠিকঠাক, খুব কমন স্টোরি, বাট পারফরমেন্স, আলিয়া ভাটের পারফরমেন্স ফিল্মটাকে একদম এই টপে নিয়ে গেছে। এনিওয়েজ, আমার খুব ভালো লেগেছে, আর যারা এখন অবধি দেখোনি তারা দেখে আসতে পারো, আর যারা আলিয়া ভাটের ফ্যান তারা তো অবশ্যই দেখো। এনিওয়েজ, হ্যাঁ, আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর দেখা হয় নেক্সট ব্লগে। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ। বাই বাই, গুড নাইট।